আজকেই? আচ্ছা ওকে, ঠিক আছে, আমি ইমেল করে দিচ্ছি। তো দেখা হচ্ছে অফিসে। ওকে বাই। মানু, এটা তো আমাদের বাসার না, ওই পাশের ফ্ল্যাটে ভুল করে মনে এসছে। দিয়ে এসো, ভাবিকে দিয়ে এসো। সরাব মামুনি, আল্লাহর কাছে দোয়া করি সুখে থাকো, শান্তিতে থাকো। দীর্ঘদিন হয় তোমার কোনো চিঠি পাই না, তাই মনে ভাবলাম এই বৃদ্ধ মানুষটাকে শেষমেশ ভুলেই গেলে। তোমার মাকে আমার সালাম দিও, আর কবে গ্রামের বাড়িতে আসবে আমাকে জানিও। সেই কবে সুক্ষণে তোমার সাথে দেখা হয়েছিল এখনো মনে পড়ে। মা গো, আমার অবস্থা বর্তমানে খুব সুবিধের মনে হচ্ছে না, স্বাস্থ্যের অবনতি তো আছেই, বিজ্ঞানের অগ্রগতি আমার টাইপ মেশিনকে পিছনে ফেলে দিয়েছে। এখন কোর্ট কাছারি এলাকা ছেড়ে আবার পোস্ট অফিসের কাছে এসে বসছি, তাতে খুব একটা লাভ হচ্ছে না। মানুষ কি সকল কাজ এখন কম্পিউটারে করছে? আমার টাইপ মেশিন আমার মতোই বৃদ্ধ হয়ে গেল মা, খালি কমে গেছে, লেখা অস্পষ্ট হচ্ছে। কালি কিনব তারও উপায় হচ্ছে না। শুনেছি আমার বড় ছেলে বিশ্ববিদ্যালয়ের লেকচারার হয়েছে, তার সাথে এবার দেখা করব। তোমার বর্তমান অবস্থা কি জানিও, স্বাস্থ্যের দিকে নজর রেখো। ইতি তোমার সুভান চাচা। কখন থেকে এক জায়গাতেই বসে আছিস? কার চিঠি এত মনোযোগ দিয়ে পড়ছিস? কাজে বুঝেছি, কার আর হবে, মানুষ পারেও। একটা বৃদ্ধ মানুষ একটা বাচ্চা মেয়ের কাছে সাহায্য, ছি 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 ছি। মা, শোভন চাচা তো কখনো আমার কাছ থেকে সাহায্য চাননি। থাক, আমাকে আর বলতে হবে না, চিঠির ভাষা আমি বুঝি। কেন যে তোকে আমি গ্রামে নিয়ে গিয়েছিলাম, না হতো পরিচয়, না হতো এসব ঝামেলা। মা, আমার তো কোনো ঝামেলা মনে হচ্ছে না, এই বৃদ্ধ বয়সেও লোকটা কিন্তু কাজ করে খাচ্ছে। যে বয়সে ছেলে মেয়ের আদর যত্ন পাবার কথা, সে বয়সে তাকে কাজ করতে হচ্ছে। চাচা মিয়া, আর কতক্ষণ? আমার তো কোর্টে যেতে হবে, সময় চলে যাচ্ছে। আর 5 মিনিট বাবা। আপনি দেখি সময় কেন একেবারে নেই, সেই কখন থেকে 5 মিনিট 5 মিনিট করছেন। এই তো আর 5 মিনিট। দেখি 2 নম্বর পেছনে, দেখি অন্য কাউরে দেই বাবা। আপনি সারাদিন লাগাবেন।
সারা, এখন বাজে বেলা 12:30। এরকম উদ্ভুত সবার তোমার কি করে হলো? আজকে আমাদের অফিসে স্পেশাল হলিডে আছে না, তাই তাড়াহুড়ো নেই। আই মান্নু, মান্নু জিয়াপা। আচ্ছা শোনো, তুমি এখন পোস্ট অফিসে যেয়ে মানি অর্ডার করবে, পারবে না? পারো না কেন, আমি দেশে টাকা পাঠাইছি না। গুড, যে আমার ব্যাগটা যে নিয়েছো, হ্যান্ড ব্যাগটা। সারা, আর কতকাল সাহায্য করবে তুমি? মা, কত টাকাই তো এদিক ওদিক খরচ করা হয়, এই কটা সামান্য টাকা শোভন চাচার কাজে তো লাগবে। কোথাকার কোন শোভন, সে হয়েছে চাচা। তোমার এসব বাড়াবাড়ি আমার একদম ভালো লাগছে না, এবার তোমার বাবা ফিরে আসুক তখন দেখব। মা, টাকাটা কিন্তু আমি তোমাদের কাছ থেকে নেই না, আমার উপার্জনের। তোমাদের যখন বয়স হবে মা, আর তখন যদি তোমাদের এইরকম অবস্থা হয়, তখন সেরকম অবস্থায় পড়বার আগে যেন মৃত্যু হয়। অর্থকষ্ট, অন্যের কাছে চেয়ে খাওয়া। ওনার কিন্তু ছেলে মেয়ে আছে মা, কেউ ওনার খোঁজ নেয় না, এটাকে তুমি কি বলবে মা? ভদ্রলোকের ছেলে মেয়েরা খোঁজ নেয় না, তুমি আরেক মেয়ে জন্মেছো, খোঁজ নাও। মান্নু, এই যে শোনো, এই ঠিকানাটাই এই টাকাটা মানি অর্ডার করে দেবে। হ্যাঁ, কাকু একটা মানি অর্ডার ফ্রেম দেন। মানি অর্ডার ফ্রেম বলে কোনো জিনিস আছে তা তো আমার জানা নাই। ওই যে টাকা পাঠাই যাই কাগজে সেইটা, ওটার নাম মানি অর্ডার ফর্ম, ফ্রেম না। এই যে এই নাও। কিন্তু আমি তো ফর্ম পূরণ করার নিয়ম জানি না। এই নাম ঠিকানা লিখতে পারবে? হ, তা তো পারি। এই নাম লেখো এখানে। এইখানে? হ্যাঁ। আচ্ছা, কী নাও? জি আব্দুল সোবান। ও, বুঝেছি, নাম ঠিকানা পুরোটাই আমার মুখস্থ। তোমার আপামনির কী যেন নাম, ওই যে সিংহমার্কা বাড়িটা যাদে, উনি তো প্রায়ই টাকা পয়সা পাঠান, তো সোবান সাহেব কী হন? জানি না। বাসার কারো আত্মীয়? না, আত্মীয় না। তয় হে বেডারা লয়া, আম্মা প্রায়ই আপার লোকে ঝগড়া করে। ও, বুঝেছি, ওই আর কি, যা হয় আর কি। কি বুঝলেন? ওই আর কি, যা বুঝার তা তো বুঝেছি, এখন তোমার মতো করে তুমি বুঝে নাও। তাহলে আমি যাই গা। ও, এই যে নাম ঠিকানা, আর এই নেন 3,000 টাকা। কাকু আমি যাই গা। এই এই, স্লিপ নেবে না? লাগবো না। আই মানু, ওপরে এসো। আপা, ও ঠিক মতো পাঠিয়েছে তো? জি আপা, পোস্ট অফিসে তো এই নাম ঠিকানা সব মুখস্থ, আপনি নাকি তাই টাকা পাঠান। এত কথা তোমাকে কে বলতে বলেছে, যাও।
আমি বোঝাতে পারছি না। আচ্ছা তুই বিশ্বাস কর। আরে কি আসছে, আমি বাড়াবাড়িটা করলাম কোথায়? বাড়াবাড়িটা তো করছে বরং মা। একটা বৃদ্ধ মানুষকে যদি টাকা দিয়ে হেল্প করি, এতে এতে প্রবলেমটা কোথায়? আই শোন, তোকে আমি পরে ফোন করছি। হ্যাঁ কথা আছে অনেক, বাই। কিছু বলবে মা? হ্যাঁ বলো সারা। এই বাড়িতে আমরা দুজন মানুষ থাকি, নানা রকম কথা উঠতে পারে, সাবধানতাই হচ্ছে তার একমাত্র উপায়। মানি অর্ডার করতে গিয়ে পোস্ট অফিস থেকে মানু নানা রকম উল্টাপাল্টা কথা শুনে এসেছে। কি শুনেছে? সোবহান সাহেবকে কেন তাকে টাকা পাঠানো হয়, তিনি আমাদের আত্মীয় কিনা এসব। আচ্ছা মা, এই পোস্ট অফিসের লোকগুলোর সমস্যা কোথায় তুমি আমাকে বলো তো। একজন অনাত্মীয় যদি আমাদের ক্লোজ হয়, তার জন্য আমরা যদি কিছু করি, তো ওদের সমস্যাটা কোথায়? সেটা তো আমি বলতে পারবো না। তোমাকে আমি ফাইনালি একটা কথা বলে দিতে চাই, তোমার এরকম খেয়াল খুশি মতো চলাটা আমার পছন্দ নয়। আমি তো কোনো অসুবিধা দেখছি না মা। সুবিধাটা কোথায় দেখছো? মা এইভাবে কেন বলছো? আমার জায়গায় দাঁড়িয়ে কথাটা চিন্তা করো, তাহলে অ্যান্সারটা পেয়ে যাবে। বিষয়টা নিয়ে চিন্তার কি আছে যে এর উত্তর খুঁজে বার করতে হবে? আর মা শোনো, আমি মানুষের কাছ থেকে কিছু পাবার আশাই তার জন্য করি না। স্বার্থ ছাড়া মানুষ কখনো কিছু করে না। তাহলে তো তুমি নিজেকে ধন্য মানো মা, যে তোমার মেয়ে অন্যের জন্য নিঃস্বার্থভাবে এগিয়ে যায়। এতে যদি তার ক্ষতি হয় তো হোক না। ক্ষতি তো তোমার হবে না, হবে আমার। কিরকম? আমি কি বলতে চাচ্ছি তুমি বুঝতে পারছো না, শুধু তর্কই করে যাচ্ছ। মা তোমার মনে কি বৃদ্ধ মানুষের জন্য মায়া নেই, মমতা নেই? কি বললে? তোমাকে আশকারা দিয়ে আমি ভুল করেছি, যখন যা চেয়েছ তা করতে দিয়ে আজকে আমার এই অবস্থা হয়েছে। একটা কথা স্পষ্টভাবে শুনে রাখো, তুমি যদি তোমার খেয়াল খুশি মতো চলো, তাহলে এই বাড়িতে আমার পক্ষে থাকা সম্ভব নয়। আমি জানি মা তুমি কেন এটা বলছো, টাকার জন্য তো? আমি যদি টাকাটা না দেই তাহলেই তো সমস্যাটা মিটে যায়, তুমিও খুশি হও, তাই না?
পান্নু, দেখো তো দরজাটা খুলে কে এসেছে। পল্লব এলে বলো যে বসতে, আমি আসছি। আচ্ছা এটা কি সারাপ মামনির বাসা? জি। উনি আছেন? হ্যাঁ, কিন্তু এখনই অফিসে যাবেন। ঠিক আছে, তুমি গিয়ে বলো যে শোভান চাচা এসেছে। আচ্ছা, আপনি একটু দাঁড়ান, আমি ডাকতেছি। আপা। হ্যাঁ। শোভান চাচা আসছে। শোভান চাচা, তুই যাও, আমি আসছি। চলো চলো। উঠেছেন কোথায়? জি, এখনো উঠিনি, সরাসরি আপনার মেয়ের সাথে দেখা করতে এসেছি। ও চাচা, মা, আসসালামু আলাইকুম চাচা, আসুন আসুন, ভেতরে আসুন, আসুন বসুন। মান্নু, চাচার জন্য নাস্তা তৈরি করো, আসবার পথে কোনো অসুবিধা হয়নি তো চাচা? না না মা, কোনো অসুবিধা হয়নি। চাচা, আমাকে যে এখন অফিসে যেতে হবে, আপনি একটু কষ্ট করে বাসায় থাকুন একা, আপনি নাস্তা করুন, ফ্রেশ হন, আমি আপনার সাথে ফোনে যোগাযোগ করব। আমাকে নিয়ে অস্থির হয়ো না মা, তুমি ভালো আছো তো? হ্যাঁ, আমি খুব ভালো আছি। মান্নু, মান্নু। জি আপা। এই যে ধরো চাচা ব্যাগটা। চাচা উঠুন, চাচাকে একটু ওয়াশরুমে নিয়ে যান, আপনি হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে নাস্তা করে বিশ্রাম নিন, আমি চলে আসবো অফিস থেকে। ঠিক আছে, নিয়ে যাও চাচা। আসি। এই এইদিকে বাথরুম। ঠিক আছে মা, আমি যাচ্ছি অফিসে, দাঁড়াও। এটা কি হচ্ছে? কি আবার হবে? একজন অতিথি এসে ওনাকে সেবা যত্ন করবেন, এটা তো তুমি শিখিয়েছ। হ্যাঁ, নাস্তা খাই, বিদায় করো। আশ্চর্য মা, এই কথা আমি ওনাকে বলবো কি করে? সেটা আমি জানি না, এটা তোমার ব্যাপার। আমার ব্যাপার? হ্যাঁ মা, আমরা দুজন একই বাড়িতে একসাথে থাকি, এখানে আমার তোমার ব্যাপার বলে তো কিছু থাকার কথা না। না, থাকে না, কিছু বিষয় থাকতেই পারে যেখানে মতের অমিল থাকে। মা, আমরা এমন কিছু বলছি না বা এমন কোনো কাজ করছি না যেখানে আমাদের মতের অমিল থাকতে পারে, আর তোমার আমার মধ্যে তো ফর্মাল রিলেশনশিপ না। সারাপ, একটু কথা বেশি বলছো, এভাবে বলবে না। মা, একজন বৃদ্ধ মানুষ আমাদের বাড়িতে বেড়াতে এসেছেন, তাকে তাকে নাস্তা খেয়ে বিদায় করে দাও। আশ্চর্য মা, উনি যদি না যেতে চান? ওনাকে বলবে আমাদের সমস্যা থাকতেই পারে। মা, আমি তো তোমার কাছ থেকে এরকম ব্যবহার আশা করিনি, তুমি তো এরকম না মা, আমার এই ভ্যালুসগুলো তো তোমার কাছ থেকেই শেখা। আচ্ছা, আজকে তোমার কি হয়েছে বলো তো, মাঝে তুমি এইরকম আচরণ করছো। আমার কিছুই হয়নি। হ্যালো মামনি। হ্যাঁ, না না মামনি, আমার কোনো অসুবিধা নেই, তোমরা এত ভালো সবাই। চাচা, আপনার ছেলের সাথে কথা হয়েছে? ফোন করেছিলেন? মা গো, ওর ফোন নাম্বার আমার জানা নেই, একেবারে সরাসরি গিয়ে উঠবো। কখন যাবেন চাচা?
আচ্ছা, আমি আগে বাসায় আসি, তারপর তো যাবেন। হ্যাঁ হ্যাঁ, তুমি বাসায় এসো, তারপর আমি যাব। চাচা, কোনো কিছু যদি প্রয়োজন হয় মানুকে বলবেন, কোনো রকম সংকোচ করবেন না। হুম, আর চাচা, আপনি যে আপনার ছেলের কাছে যাচ্ছেন, তারা কি আপনাকে হয়তো দেখা করবে, হয়তো করবে না? পিতা হিসেবে সব দায়িত্ব পালন করেছি, ছেলেমেয়েরা সবাই প্রতিষ্ঠিত, ঢাকায় যখন এসছি তখন দেখা করেই যাব। ঠিক আছে চাচা, এখন রাখছি, আমি তাড়াতাড়ি বাসায় ফিরব। ঠিক আছে মা। হ্যালো সারা। হ্যাঁ মা, কোনো সমস্যা? সমস্যার কথা বলে তোকে কি লাভ? আমি আজ অফিসে যেতে পারলাম না। কেন গেলে না? কেন, কি করে যাই? একটা মানুষকে রেখে আমি যেতে পারি? আমি জানতে চাচ্ছি মানুষটা কি এখানে থাকবে। মা, আমি বাসায় ফিরলে উনি চলে যাবেন। আচ্ছা রাখি। ঠিক আছে। কোনো সমস্যা হচ্ছে না তো? জি আমার না 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 আমার কোনো সমস্যা হচ্ছে না। আপনাদের সবাই এত ভালো, উল্টে আমি আপনাদের সমস্যায় ফেলে দিয়েছি। না না, সমস্যা আর কি, তবে আগে থেকে জানা থাকলে ভালো হতো। জি, না বলে এলে তো সমস্যাই। দুপুরে কি খাবেন আপনি? একটা কিছু হলেই হলো, বেঁচে থাকার জন্য যতটুকু দরকার ততটুকু হলেই হলো। হ্যাঁ, বেঁচে থাকতে হলে তো অনেক কিছুরই দরকার হয়। এই যে আমার মেয়েটা, ওর তো অনেক কিছুর দরকার। চাকরি করে, কত কষ্ট করে টাকা উপার্জন করছে, আর দু হাতে বিলাচ্ছে। হ্যাঁ, ওর মনটা তো আকাশের মতো বিশাল। সেটাই তো হলো আমার সমস্যা। জি, বিশাল আকাশের নিচেই তো ক্ষুদ্র মানুষরা আশ্রয় খোঁজে। তাহলে আপনি দুপুরে কি খাবেন বলতে পারছেন না? আপাতত আমার এক গ্লাস পানি চলবে। ঠিক আছে, আমি পাঠিয়ে দিচ্ছি। মানু, এখানে এক গ্লাস পানি দিয়ে যা। আল্লাহ তোমাকে অনেক বড় করুক। না, আমি আর বড় হইতে চাই না, বড় হইলে বেশি যাবে না। তোমার বাবা মা কি করেন? বাবা চারটা বিয়ে করছে, আমার মা তিন নম্বর। তোমার মা কোথায়? জানি না। মানু, এই মানু। জি আম্মা। আম্মাই ডাকে। চাচা গ্লাসটা দেন, আমি যাই। মামুনি, চাচা
চাচা দুপুরে ভাত খেলেন না কেন? সকালের নাস্তাটা বেশি হয়ে গেছিল। তো মামনি, তুমি অফিস থেকে এসে গেছো, আমি এখন আমার ছেলের বাড়িতে যাই। ঠিক আছে, যাবেন, কিন্তু এক্ষুনি যাবেন? মা গো, যেতে যখন হবে তখন চলেই যাই। চাচা, আপনার কাছে ভাড়া আছে তো? না না, এ নিয়ে তুমি চিন্তা করো না, আমার কাছে আছে, আছে। আচ্ছা, মান্য না মা গো, তোমার মাকে একটু ডাকো, আগে মাকে ডাকো। আচ্ছা মা, মা আমি আপনাদের অনেক কষ্ট দিয়ে গেলাম, আমি দয়া করি আপনার মেয়ের মতো মেয়ে যেন প্রত্যেকটা ঘরে জন্মায়, আল্লাহকে অনেক বড় করবে। আমি চাই মানু, চাচার ব্যাগটা না, তুলে দিয়ে আসো চাচাকে, তুমি যাও। যাই মা, চলো। বাড়ি ফিরে যাবার সময় আমার সাথে দেখা করে যেন। যাবো মা, যাবো। মা, চাচাকে কি তুমি দুপুরে ভাত খেতে বলেছিলে? হ্যাঁ। তুমি নিজে বলেছিলে না মান্নুকে দিয়ে? এভাবে চেরা করছিস কেন? একটা বৃদ্ধ মানুষ বাড়ি থেকে না খেয়ে বেরিয়ে গেল, তোর কি ধারণা আমি তাকে খেতে বলিনি? ভালো, তুই কেমন আছিস বাবা? ভালো, ভালো আছিস না? ভালো বাবা। কি মনে করি, কোনো সমস্যা? না না না, কোনো সমস্যা না, এমনি ভালো লাগছিল না তাই চলে এলাম। আচ্ছা আচ্ছা। হ্যাঁ রে খোকা, বৌমা কোথায়? ও তো ট্যুরে গেছে। আহা রে, দেখা হলো না এই যাত্রায়। তোমাকে কি খেতে দিই? ফ্রিজের খাবার গরম করে করে খাচ্ছি। আমার কোনো অসুবিধা হবে না। কদিন থাকবে? যে কদিন ভালো লাগে। কোন হোটেলে উঠেছো? মানে খোকা, হোটেলের নামটা তো ঠিক মনে পড়ছে না। আচ্ছা বাবা, তুমি একটু বসো, আমি একটা পেপার্স রেডি করছি, একটা সেমিনারে পড়তে হবে। ভেরি গুড, বাট দ্যাট মাস্ট বি অন ওল্ড পিপল। হ্যাঁ, ভবিষ্যতে সেটাও হতে পারে। জানিস খোকা, আমার না আজ ভীষণ ভালো লাগছে। তুই আজ কত বড় হয়েছিস, অনেক বড় হয়েছিস। একটা সামান্য টাইপিস্টের ছেলে তুই এত বড় হয়েছিস যে আমার না বলতে ভরে উঠছে একদম।
আমার সন্তান, সে এত বড় হয়েছে। বাবা কিছু বলবে? না না, এমনি ঘুরে ঘুরে দেখে যাবে। খোকা, আমার চিঠিটা পেয়েছিলে? না, কোনো চিঠি পাইনি। সে কি রে, আমি টাইপ করে তোকে চিঠি পাঠালাম, পাসনি? হ্যালো, হ্যাঁ, পৌঁছে গেছো? কোনো সমস্যা হয়নি তো? না, ভালো। না, আমার আর অসুবিধা কি, তোমার হাতে রান্না খাচ্ছি। হ্যাঁ, তোমার বোন? বাবা, বলা যায় না, চলে আসতে পারে। হ্যাঁ, না না না, একা। হ্যাঁ, বিশ্বাস করো, একা, কোনো বন্ধু আসেনি। সকালে শুধু মইন এসেছিল। এই বৌমার ফোন, দেখতো আমার দেনা, আমার দেনা একটু। না, কেউ না। কেন মিথ্যে বলছিস? হ্যাঁ, তুই তো একা না, আমি তো আছি, দে একটু বৌমার সঙ্গে কথা বলি। বাবা, তুমি একটু ড্রয়িং রুমে গিয়ে বসো, আমি কথা শেষ করে আসছি, যাও প্লিজ। হ্যালো। হ্যাঁ, বাবা এসেছে কিছুক্ষণ আগে, চলে যাবে, থাকবে না। হ্যালো হ্যালো হ্যালো, খেয়ে যাবে না? খোকা, আমি যাই। আমি জানি, আমি একজন টাইপিস্ট আর তুই বড় অফিসার। অফিসার আর টাইপিস্টের সাথে অনেক অনেক ব্যবধান, অন্তত আমি তাই জানি। কিন্তু খোকা, পিতা পুত্রের মাঝে কি কোনো ব্যবধান থাকে? সামাজিক অবস্থান দিয়ে কি এই সম্পর্কের বিচার হয়? তোদের আধুনিক সমাজে হয়তো
হয়। তবে তোদের আধুনিক সমাজে দু একজন মানুষকে আমি দেখিনি তা নয়, আমি দেখেছি আর অবাক হয়েছি। আমি তুই আরো অনেক বড়, আমি যাই, আমি যাই। হ্যাঁ কিছু না, একটা সময় আসে যখন কিছু বলার থাকে না। চাচা, আমাকে বলবেন না যে কি হয়েছে। চাচা, আপনারা বলছিলেন যে আপনি আপনার ছেলের বাড়িতে গিয়েছিলেন, সেখানে গিয়েছিলাম। চাচা, ছেলের কোনো সমস্যা হয়েছে? ছেলের কোনো সমস্যা নাই, আমি এখন একটা জল জ্যান্ত সমস্যা। তাহলে বললেন যে চিন্তা হয়ে গেছে, কি চিন্তা হয়েছে? মা গো, আমার আদর্শ, আমার বিবেক, আমার শিক্ষা দীক্ষা সংস্কার আমি ঠিকই বলছি মা। ঠিক আছে চাচা, চাচা পরে শুনবো সব কথা। হ্যাঁ, আই মান্নু, মান্নু, চাচার ব্যাগটা নাও, ঘরে নিয়ে রাখো, আর এক গ্লাস লেবু শরবত করবে। চলুন চাচা। মান্নু, তুমি চাচাকে ঘরে নিয়ে যাও, উনি একটু রেস্ট নিক। যাও চাচা, যাও। তাই তো মনে হলো মা, আমার মনে হয় ওনার ছেলে ওনার সাথে ভালো ব্যবহার করেনি মা। সেটা দেখবার দায়িত্ব তো আমাদের না। উনি যদি এ বাড়িতে থাকেন তাহলে আমার এখানে থাকা সম্ভব না। মা, তিনি একজন বৃদ্ধ মানুষ, তার সাথে এরকম ব্যবহার করবে? আমি কি ওনার সাথে কোনো দুর্ব্যবহার করেছি? আমি ব্যাপারটা তোমার সাথে শেয়ার করছি, কারণ এই সমাজে আমাদেরকে আরো দশজনকে নিয়ে চলতে হবে। একটা মানুষকে চিনি না জানি না তাকে থাকতে দিতে হবে কেন? মা, আমি তাকে চিনি জানি এবং তিনি তোমাদের গ্রামে, সেটা তুমি খুব ভালো করে জানো। মা গো, চাচা এবার আমি যাব। চাচা, আপনি তো এইমাত্র এলেন। শুধু তোমার সাথে দেখা করতে এসেছিলাম মা। মা, আমি আসি, আমি দোয়া করি, অনেক অনেক বড় দুনিয়া জোড়া তোমার নাম। কিন্তু চাচা আপনি, হ্যাঁ সেই একই জীবন, আমার টাইপরাইটার।
কেন মা? আমার টাইফয়েড হতো না, ভীষণ বিশ্বস্ত, কখনো পিছিয়ে করে না। তোমাদের কম্পিউটারের চেয়েও অনেক ভালো, তবে ওর গতি অনেক কম মা। গতিময় জীবন তো অনেক দেখলাম, আবেগহীন, বিবেকহীন, কোন মূল্য নেই। আমি আসি। For more updates, subscribe and press the bell icon on YouTube app and never miss another update.